অপনয়ন আৰু কি বৰ্জ গুণন হৈছে তিনিটা যিকোনো এটা দি কৰিব পাৰা। ষ্টুডেণ্টে মোৰ এই তিনিটা পদ্ধতি চোৱা নাই, সিহঁতে প্লে লিষ্টত যাই চাব পাৰা। এতিয়া তোমালোকে যিটো ইজি লাগে সেইটোতে কৰিবা, হয়নে নাই? প্ৰথম কৈছে ৰৈখিক সমীকৰণ জোৰলৈ পৰিৱৰ্তন কৰা। এইটো কিয় ৰৈখিক সমীকৰণ? এক নম্বৰ মই কুৱেশ্যনটো দেখাইছো, 3.6 এক নম্বৰ কুৱেশ্যনটো কি দিছে এতিয়া চোৱা। তেতিয়াহ'লে কি কৰিব, আচল কথা হ'ল এইটো দেখাত আমাৰ ৰৈখিক সমীকৰণৰ নিচিনা হৈছে নেকি? নাই হোৱা ন। আমাৰ ৰৈখিক সমীকৰণৰ মতে হ'লে হ'বলৈ হ'লে কি হ'ব লাগে, এনেকুৱা আকৃতিটো কি হয়, ষ্টেণ্ডাৰ্ড এ এক্স প্লাছ বি ৱাই প্লাছ চি ইকুৱেল টু জিৰ', এইটো এনেকুৱা আছে নেকি? নাই। এতিয়াহ'লে আমি এইটো কেনেকুৱাকৈ লিখিব পাৰোঁ, বনাই ল'ব লাগিব, হয়নে? ইনটু ওৱান বাই এক্স লিখিব পাৰি, এই কিবা প্ৰব্লেম আছে? ওপৰে ওপৰে পূৰণ আৰু ইকুৱেলটো পূৰণ লিখি পাইছো, প্লাছ আছে ওৱান বাই থ্ৰী ইনটু ওৱান বাই ৱাই লিখিব পাৰি, লিখিছিলো নে নাই? টুৰ জেগাততো হাফো থাকিব পাৰে না, কিবা প্ৰব্লেম আছে? প্ৰব্লেম আছে, হাফোটো এটা সংখ্যাই হ'ল, টুটো এটা কি হয়, সংখ্যাই হয়, সেইকাৰণে আমি এনেকুৱাকৈ লিখিছোঁ, বাকী একো নাই। এতিয়া আমি কি কি কৰিব লাগে কোৱাচোন, আমাৰ এটা প্ৰচেছ আছিলে কি, যেতিয়া এইটো তলত আহে এক্সটো তেতিয়া আমি কি ধৰিছিলোঁ, ইউ বা ই নহ'লে এক্স বা টি, হয়নে নাই? সেইকাৰণে আমি ধৰিম, ধৰা হ'ল আগতে মই অলরেডি করাইছো, এইবোর ধরা হল ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইউ আর ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কি ধরছো, হয়েছে? তেতিয়া ইয়াতে আমি কি লিখব পারো, দ্যাট ইমপ্লাইজ এটা কি করো, হাফ ইনটু ইউ প্লাস ওয়ান বাই থ্রি ইনটু ভি ইকুয়াল টু টু, পারো না? নাই। এইটো কি হব, এইটো একে ধরনের হব, এইটো কি হব, ইমপ্লাইজ কি হব, ওয়ান বাই থ্রি ইনটু ইউ প্লাস ওয়ান বাই টু ইন্টু ভি ইকুয়াল টু 13.6। এতিয়া আৰু এটা কথা মনত ৰাখা, এনেকুৱা আৰু এটা কুৱেশ্যন পাইছিলা যে এক্স বাই টু প্লাছ ৱাই বাই থ্ৰী ইকুৱেল টু ধৰা 3 আছিলে, তেতিয়াহ'লে এনেকুৱা অংক আমি কৰিছোঁ নে নাই? কৰিছোঁ নে নাই? কি কৰিছোঁ তেতিয়া, তলৰ কেইটা কি লৈছিলোঁ, লখাগু লৈছিলোঁ, এইটো সংজ্ঞা হয় নে নাই? তলৰ কেইটা কি ল'ম, কাৰণ আমাৰ আকৃতি কোনটো হ'ব লাগিব, এতিয়া তোমালোকে লখাগু কিমান হ'ব, 6 টু কেইবা 3 ইউ প্লাছ কি হ'ব, 2 ভি ইকুৱেল টু কি হ'ব, 2, এইটো চোৱা এতিয়া 3 ইউ প্লাছ 2 ভি ইকুৱেল টু কিমান হ'ব, 12, এতিয়া এনেকুৱা হৈছে নে নাই চোৱাচোন, হৈছে নাই? এইটো মানে এক্স মনে মনে হ'ব, এইটো মানে মানে কি, এইটো হৈ গ'ল এ, এইটো হৈ গ'ল কি বি, আমি এইটো ইফালে লৈ আহোঁ, তেতিয়া আমি যিহেতু কি কি পদ্ধতিত কৰিম, বৰ্জ কৰিম, তেতিয়াহ'লে হ'ব কি, 3 ইউ প্লাছ 2 ভি মাইনাছ 12 ইকুৱেল টু 0, ক্লিয়াৰ হৈছে? এইটো কি কেই নম্বৰ হৈ গ'ল, নিদিলো, এতিয়া এইটো কি হ'ব, 6 হ'ব, 2 ইউ প্লাছ 3 ভি ইকুৱেল টু, মই যোৱাকালি এটা প্ৰপাৰ্টি শিকাইছিলোঁ, শিকাইছিলোঁ নে নাই, এটা এটা ধৰ্ম শিকাইছিলোঁ, যদি তলে তলে যদি একে হয় তেতিয়াহ'লে কি হৈ যায়, তেতিয়াহ'লে কি হ'ব, হ'ব নে নাই? এইটো আমি ষ্টেণ্ডাৰ্ড ল'লে কি হ'ব, ইকুৱেল টু কি, ত্ৰিযোগ পদ্ধতিৰে কৰিম, হ'ব? এতিয়া কি পদ্ধতিৰে কৰিম, ত্ৰিযোগ পদ্ধতি কৰিলে মানে কি আমাৰ কাৰণে অলপ সহজ লাগে, খালি চিত্ৰটো আঁকিব পৰা শিকিলে হৈয়ে গ'ল, কি আঁকিব লাগে, চিত্ৰ, চিত্ৰটো কেনেকুৱা, প্ৰথম কি কৈছিলোঁ, এক্সৰ লাইনটো জাষ্ট বাদ দি কৰি কৰা ষ্টাৰ্ট কৰিব লাগে, হয়নে? তেতিয়াহ'লে এক্সৰ লাইন মানে এতিয়া মই বৰ্তমান আমাৰ ইউৰ লাইন একেইটো হয়, হয়নে নাই?
বর্তমান আমাৰ কি হল লাইন ইউৰ লাইন এই ইউৰ লাইন বাদ দি দিম মানে কিমান হ'ব 2 - 12 2 - 12 তাৰ পিছত আহিব আকৌ 3 তাৰ পিছত আকৌ এই নতুন এটো কি হৈ যাব ইয়াতে ঠিক সেইদৰে এটো কি হ'ব 3 - 13 তাৰ পিছত কি হ'ব 2 আকৌ এই 3 টো ইয়াতে বুজি পাইছা না নাই এই পাইছা এটো আকা হিকিলে তো হৈয়ে গ'ল আৰু কি কথা আছে ইয়াত দিব লাগিব কি এবাৰ এক্স দিলে হ'ব ইউ তাৰ পিছত কি তাৰ পিছত কি 1 এইটো লিখি নিয়ে এইটোতে কৈ কি লিখো সেইকাৰণে এনেকুৱা কথা ক্রস লিখাটো অসমীয়া কি বুলি কয় টি জব ইডৰ যাবি গতি ইডৰ নিছেনা হৈছে না নাই ঠিক আছে কাৰণে ক্লিয়ার হৈছে এতে মনত কি কতো তীর্যক পদ্ধতি মানে তীরর পদ্ধতি তীরর পদ্ধতি কোনটো এইটো তো ক্লিয়ার হৈছে এতিয়া তোমালোকে সব এতিয়া করার নিয়ম কি একেবারে কি আৰু হৈ গল টেনতে আমি কি লিখিব পাৰো টেনতে আমি কি লিখিম সোয়া ই ওপৰত ইউ থাকে তলত কি এইটো ইনটু এইটো হয় না মই ডাইৰেক্ট কৰি দিম 2 ইনটু 13 কিমান হ'ব নোৱাৰো কৰিব এই কৰি সোয়া 6 2 মাইনাস হ'ব না নাই কাৰণ ইয়াত প্লাস আছে ইয়াত কি আছে মাইনাস সূত্ৰ মাইনাস তাৰ পিছত কি আছে 3 আকৌ কি আছে মাইনাস এইটো কিমান আছে কিমান হ'ব 36 কিন্তু ইয়াৰ আগত এটা মাইনাস আছে না এই মাইনাস আৰু এই মাইনাসে কি পূৰণ হৈ গ'ব এইটো কি ভি এইটো আৰু এইটো পূৰণ কৰিম না নাই সোৱা ইয়াৰ আগত কি আছে খালি যদি 12 টো সোৱা তেতিয়া নহ'ব সেইকাৰণে মই কালি এটা কথা শিকাইছিলোঁ যে কি হয় যেতিয়া সংখ্যাটো ধৰি মাইনাস আৰু প্লাসত সদায় এতিয়া সোৱা মাইনাস আৰু প্লাসে কি হ'ব মাইনাস দুই বাৰ কিমান হৈছে এইটো আৰু এইটো মাইনাস হ'ব না নাই এইটো কোর মাইনাস ফর্মুলা এটি আকো একটা মাইনাস আছে না নাই মাইনাস আছে কি হই গল প্লাস এটি প্লাস হই গল তিন তেরং কিমান 39 তল উপর কি 1 এটু আর এটু কি করিব লাগিব পূরণ পূরণ করলে কি হবো ফর্মুলার পর কি আছে দুই দুই গুণে কিমান হইছে এটি সিম্পলিফাই করা এটু সিম্পলিফাই কি হিতাইছিল দুটা বেলেগ বেলেগ আছে না আসুন এটার আগত প্লাস আর এটার কি ডাঙরটোর পরা সরুটো 36 এর পরা 26 বলে 10 ডাঙরটোর আগত কি আছে ইয়াত প্লাস দিয়ে দরকার আছে এতিয়া সোয়া ইয়াতে কি হবো এটু করা এটু হয় না এটা স্যার এটু করে বিয়োগ কেনে করি আসল কথা হিতো না এই শুনাশুন কিছু মানে বিয়োগ না জানা কিছু মানে বিয়োগ না জানা এটা সবাই ইয়ার এককত কি আছে 6 আছে ইয়ার এককত কি আছে 6 6 পরা 6 গলে 0 3 এর পরা 2 গলে 1 এইটো কি হৈছে 9 ৰ পৰা 4 গলে কি 5 3 ৰ পৰা 2 গলে কি হ'ব 15 হৈ গ'ল নে ডাঙৰটোৰ আগত কি আছে প্লাস হৈছে এইটো কি হ'ব এতিয়া কি লিখিব পাৰো এতিয়া আমাৰ কি এতে কি আমি কি লিখিব পাৰো ইউ n equal to 1/5 আৰু v equal to 1/5 v equal ও সরি v by 15 equal to কি 1/5 বর্গ পূরণ করিলে কি হবো 5 equal to হয় না নাই আমি মই কি কৈছিলো এটো ডাইরেক্টলি উপরত লৈ যাব পাৰো পাৰো না নাই তেতিয়া u equal to কি হব 10/5 তেতিয়া কেই বার যাব হৈ গল এটো কি লিখিব পাৰো v equal to কি লিখিব পাৰো উপরত 15 কিমান হব এতিয়া কি পালো সোয়া u equal to 2 v equal to 3 কিন্তু আমাক ইউ আৰু ভিউ লাভ দিছে নেকি আমাক কি লাভ দিছে এতিয়া আমি কি ধৰিছিলু 1/x equal to কি ধৰিছিলু u হয় না সোয়া 1/x 1/x equal to u মানে কিমান পালা 2 এটা মই নিয়ম কৈছিলু এটো 1 আছে না নাই এটো যদি মই উল্টাই দিও ইয়াৰ তলত কি আছে 1 এটো উল্টাই দিলে দুই ফালে উল্টাব লাগিব আছিলে নাই এটা বর্জ পূরণ করা দরকার আছে এটা কি উপরত x তলত 1 হবো 1 টু দিয়া দরকার নাই এটা এটু তো উল্টি যাব উপর তলত কি আছিল 1 এটা x ইকুয়াল টু কি পাবো হাফ আছে শর্ট নিয়ম আর এটু আর এটা কি আছিল 1/y ইকুয়াল টু কি ধরিছিল v 1/y v মানে কিমান বলা 3 তাহলে y ইকুয়াল টু কিমান হবো 1/3 এতিয়া মই 2 নম্বৰ কুৱেশ্চনটো হিন্স দি দিম তোমালোকে নিজে কৰিবা হিন্সটো এনেকুৱা ধৰণৰ দিয়া আছে তোমালোকে চোৱা √x + 3/√x y = 2 = 2
क्वेश्चन नम्बर थ्री टू चाम केनेकुवाके दिया आछे মানে ইকুয়েশন এটু এটু কি মান আছিল 1 ন এই ইকুয়েশন 2 যিকোনো দিলেই হল এটু আমি কই এতিয়া আমি ইকুয়েশন দুটা 1 আৰু 2 পালো এতিয়া তোমালোকে কুয়েশন নাম্বার 1 ৰ নিচিনা বর্জ্য পূৰণৰ সহায়ত এই কুয়েশনটো সলভ কৰিবা আৰু এটু হোমওয়ৰ্ক হিচাপত থাকিল আৰু তোমালোকে এটুৰ আনসারটো কমেন্টত জনাব পাৰিবা किमान दिया से 7x माइनस 2y डिवाइडेड बाय xy इक्वल टू किमान आरो एटा की दिया से xy इक्वल टू होइसे ए एके बारे सुआ ए एने को जतिया थाके आमी की करিবো লাগে এটু ইয়াত পূরণ করিবো লাগে হয় না আমি ইয়াত পূরণ নকৰো কাৰণ xy টো আমাৰ তো দৰকাৰ নাই আমাৰ ৰৈখিক সমীকৰণ কেতিয়াবা xy আছে নেকি নাই আসল কথা তেতিয়া আমি xy টো গুছাবো হে লাগে xy টো কি কৰিবো লাগে গুছাবো লাগে আমি এনে কোৱা কৰিম সোৱা এটু নিয়ম এটা আছে তোমালোকে এইকাৰণে মই কওঁ কিছুমান মই যে অংকত কি হবলৈ বায়গত হলে কিছুমান ভিডিও দি আছো কিয় দি আছো এইবোৰে এইবোৰে মই কাটি কাটি বনাও মানে যিখিনি বুঝাও নহয় আজি এটা দিছো ন যোৱা কালি দিছো আজি চাইছ না আজি এটা ভিডিও দিছো পাঁচটা ভিডিও আছে তাৰ সেইকিটা যদি যদি ভালকে চোৱা হি 100% কব পাৰিব হে কিন্তু সেইখিনি তুমি সেইটো তাৰ ওপৰত হার্ড ওয়ার্ক মানে তুমি প্ৰেক্টিছ কৰিব এখানে মই তাতে লিখি দিছো অংক হল কিছুমান ভুল আৰু প্ৰেক্টিছৰ কি হয় যে প্ৰেক্টিছ কৰিলে কি অংক ভাল হ'ব এখানে মই লিখি দিছো এতিয়া চোৱা ইয়াত কি বস্তু মই কি কৰিম n এটু আমি করুতে কেনে কা করু কোসন উপর একটু যোগ করু হনে না 10 আর পাশে কিমান ডিভাইডেড বাই কিমান কেইবার দেবো অ্যানসার কিমান 3 এটু আমি আরো একটা নিয়মত করি এই ফালে সোয়া এটু বহুত দরকার আরো একটা নিয়মত করি মানে এনেকাকে করিলে কি হবো মত 10 ডিভাইডেড বাই 5 করিছো প্লাস কি করিছো 5 ডিভাইডেড বাই 5 এটু কেইবার দেবো দুইবার ক্লাস আছেনা নাই এটু কেইবার যাব অ্যানসার কিমান 3 অ্যানসার কিমান 3 এইটো আৰু এটু মিলিছে না নাই মিলিছে আৰম্ভ আমি এটু কৰিব পাৰো এনে পাবো এটু ভাল লাগে হে এটু ভাল লাগে এইটো এটু তো কি এটু আৰু কি টান নেকি এটু 10 আৰু পাছে কিমান 15 হয় না নাই তোমাৰ এটু কে नियम कि এটা তুমি এটু এটু নিয়মত করিব নোৱাৰা
পারিবা নেকি? এই কারণে সব জায়গা হব পারিবা, এইটুকু পারিবা। কি করব লাগিব? এইটা এটা বস্তু বনাব লাগিব। কি বস্তু বনাব লাগিব? এটা বস্তু। তাহলে এইটু আমি এনেকা কি করব পারিম? 10 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই কি লিখিব পারো? 5 পয়সা। তাহলে কি হব সোয়া? এইটু করব গলে আকো বহুত টান হব। 10 বাই 5 প্লাস 2 বাই 5 প্লাস 3 বাই 5 दरकार माइनास बर्ज गुणन उल्टा उल्टा माइनास बुझी पैसा माइनास टू इंटू प्लस सेवेन भि माइनास फाइव इक्वल टू की जीरो नम्बर इक्वेशन की आगर नियम कर नियम मत পয়সা ইকুয়াল টু কি হই গল? এইটো আর এইটো একে হইছে না নাই? সামনে তো একে নিও। কারিম স্যার, মানে এইটাতে বর্গ করব। কি বর্গ করব? x মানে এটা ডিভাইড করিব লাগিব। এটা এই যে আমি এনে করি 6x xy plus 3y তাহলে কি হবো? xy এটু yy ক্যানসেল, xx ক্যানসেল, বাকি কি একে নিও। আচ্ছা আর বাকি নিয়ে নিজে করিবা। মই অলরেডি ওকে স্যার।